দেশকে বাঁচাতে হলে সরকারকে বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, চারদিকে লুটের রাজত্ব কায়েম করেছে সরকার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জানান, পদত্যাগের আগে ক্ষমতাসীনদের সাথে কোনো সংলাপে যাবে না বিএনপি। কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি এবং তা নিয়ন্ত্রণে সরকারের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সেমিনার। চুরিটা যদি বন্ধ করা যায়, লুটপাটটা যদি বন্ধ করা যায়, যেখানে অংশ নেন রাজনীতিবিদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে যাক। সেমিনারে মির্জা ফখরুল বলেন, দেশ বাঁচাতে সরকার হটানোর বিকল্প নেই। আগামী দিনের আন্দোলনে সাহস নিয়ে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি। প্রতিটি পয়সা আমাদের পকেট থেকে নিয়েছে, প্রতিটি পয়সা আমাদের এই সমস্ত জিনিসপত্রের দাম টাম সব ব্যাট ট্যাট সব মিলে, ইনকাম ট্যাক্স মিলে এই সব পয়সা আমাদের কাছে এসেছে। এবং যেগুলো ঋণ করেছে সেই ঋণগুলো পয়সার ঘাড় কিন্তু আমাদের ঘাড় আমাদের পড়ে এসে পড়বে। সুতরাং বিকল্প কিছু নেই, একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে যে এই সরকারকে সরাতে হবে। এদিকে আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাফ কথা, ক্ষমতাসীনরা পদত্যাগ না করলে সংলাপ হবে না, রাজপথেই দাবি আদায় করবে বিএনপি। সমঝোতার কথা অসুবিধা নেই, আলোচনার কথা অসুবিধা নেই, এটা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ, সংলাপ আলোচনা। তবে শেখ হাসিনাকে পদত্যাগ করে আলোচনায় বসতে হবে। সুতরাং এইসব লাভ নাই, রাস্তায় নেমেছি, রাস্তায় থাকবো, এই স্বৈরাচারকে বিদায় করতে হবে। চলমান আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। এটার জন্য যদি জীবন দিতে হয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।